السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما من خلق السماوات والارض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون وقال الله تعالى أيضا وما كان أكثرهم يؤمنوا بالله وهم مشركون وقال الله تعالى أيضا وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم قولوا لا إله إلا الله تفلحون شماني بستتي جابتية برشانشة حمد سنة استودي আল্লাহ তাআলার সানে নিয়োজিত সকলি বলে আলহামদুলিল্লাহ তারপর বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মুস্তফা আজকে আপনাদের অনুষ্ঠানে আমাকে অনুরোধ জানানো হয়েছে যে এই ক্যাম্পে অনেক নতুন ভাই এসেছে বাংলাদেশ থেকে যাদের উদ্দেশ্যে ইসলামের মৌলিক জ্ঞান তাওশিদ এবং শিল্প যেটার উপর ভিত্তি করে আমরা মুসলমান থাকি অথবা কাফের হয়ে যাই যেটা আমার যে তাওশিদ আমার মধ্যে থাকলে আমি মুসলমান থাকবো তাওশিদ আমার মধ্যে না থাকলে আমি মুসলমান থাকবো না যে তাওশিদ থাকলে আমার অন্যান্য আমল কবুল হবে যে তাওসাহীদ না থাকলে আমি যতই আমল করি না কেন একটাও কবুল হবে না যেই তাওশিদ থাকলে আমি কোনো না কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারি আর যেই তাও তাওহিদ না থাকলে যত অন্য কিছুই থাকুক যত ভালো আমলেই থাকুক কোনো দিনই জান্নাতে যাওয়ার আশা করতে পারি না তাহলে ইসলামের আশাস ভিত্তি শিকড় জড় গাছের শিকড় গাছের জড় আমি যে মুসলমান এই দাবির ভিত্তি আমি যে মুসলমান এই প্রমাণ হচ্ছে তাও তাওহিদ এই জন্য তাওহিদের আলোচনার গুরুত্ব সীমাহীন ও অপরিসীম আমি আশা করব যে আপনারা যারা উপস্থিত আছেন তারা সকলেই উঠে না গিয়ে বরং বাইরে আরও যারা পিছনে বসে আছেন তারাও ভিতরে এসে আজকের তাওহিদের উপর আলোচনা এবং শিরকির ভয়াবহতা সম্পর্কে জেনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতটি তিলওয়ত করেছি সেটি পবিত্র কোরআনের সুরান আমলের ষাট নম্বর আয়াত আল্লাহ তাআলা এই এই পাড়াটাও শুরু করেছেন এই আয়াত দিয়ে শুরু হয়েছে আর কি তো এই আয়াতগুলোতে পরস্পর তিন চারটা আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেছেন প্রথম জিজ্ঞাসা হচ্ছে আম্মান দুনিয়ার মানুষ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে বলেন দেখি কে সৃষ্টি করেছে আল্লাহ সুবাহ তো আল্লাহ কি এটা জানেন না যে দুনিয়ার মানুষ এটা জানে না যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ জানেন কোরআনে বহু জায়গায় আল্লাহ সোহানও তালা বলেছেন যে হ্যাঁ আল্লাহর আসলে আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে ইহুদি খ্রিস্টানও বলবে কে সৃষ্টি করেছে আজকেও যারা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে প্রত্যেক ইহুদি প্রত্যেক খ্রিস্টান বলবে কে সৃষ্টি করেছে আল্লাহ সোবাহান ও তালা সৃষ্টি করেছে তারপর আল্লাহ সুবাহ তাদেরকে জিজ্ঞেস করেন তো আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে হিন্দু ইহুদি খ্রিস্টান যাকে জিজ্ঞেস করবেন সে একই উত্তর দিবে যে আসমান থেকে বৃষ্টি একজনই বর্ষণ করে যিনি ওপরওয়ালা যার নাম আল্লাহ নী হাদা কাদা সেই বৃষ্টি থেকে বাগ বাগিচা বাগান তৈরি করেন আল্লাহ আল্লা সুবাহ তো আল্লাহ সুহানহতালা এখানে আরও একটা চ্যালেঞ্জও দিয়ে দিচ্ছেন যে মা কান লাকুম আং বিতু সাজারাহা দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবাহ যদি বীজ থেকে গাছ উৎপন্ন না করি যে কৃষক জমি চাষ করে হাল দিয়ে নিড়ানি দিয়ে সার দিয়ে ধানের বেছন লাগিয়ে যে কৃষক জমিতে চাষ করতেছে আমি যদি ওই বীজ থেকে গাছ উৎপন্ন না করি তাহলে পৃথিবীর কোনো শক্তি যতই সারদিক যতই দিক যতই চাষাবাদ করুক ওই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না এটা আল্লাহ তালার চ্যালেঞ্জ এবং এখনও আল্লাহ সুবাহানহতালা যদি কোনো বীজ থেকে অঙ্কুর উদ্গম না ঘটান তাহলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক শক্তিও ওই বীজ থেকে গাছ বের করতে পারবে না মানুষ চেষ্টা করতে পারে বীজ থেকে যেন গাছ বের হয় এর জন্য সার দিতে পারে নিরানি দিতে পারে চেষ্টা করতে পারে কিন্তু বীজ ফেটে গাছ বের করার ক্ষমতা মানুষের নাই এটা একমাত্র আল্লাহ উপর তো আল্লাহ দিলেন এই আয়াতে তারপরে কি বলছেন এতগুলো যখন মানুষ তুমি মেনে নিলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ সেই বৃষ্টি থেকে ফসল ফলান আল্লাহ বাগবাগিচা উৎপন্ন করেন মহান আল্লাহ আ ইহমা আল্লাহ এরপরও কি বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে এই প্রশ্নের গভীরতা অনেক এটা আমি আপনাকে বুঝাবো যে গভীরতা কতখানি কিন্তু আল্লাহ তারা আয়াত শেষ করলেন এই প্রশ্ন দিয়ে যে মানুষ যখন তুমি মেনে নিলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আসমান থেকে বৃষ্টি আল্লাহ বর্ষণ করেছে গাছপালা আল্লাহ উৎপন্ন করেছে তাহলে এখন বলো তো আল্লাহ ব্যতিত কি কোনো ইলাহ আছে এই প্রশ্ন আল্লাহ হায়াহতলা দ্বিতীয় আয়ত করতেছেন যা আই লাল পারারা দুনিয়ার মানুষ এই পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে আমাদের এই পৃথিবী কিন্তু শূন্যেই স্থির কোনো রশি দিয়ে ঝুলানো নাই কোন রশি দিয়ে টানানো নাই সারা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আপনি গোল হয়ে ঘুরে আসতে পারবেন একটা বিমান সারা পৃথিবী গোল হয়ে ঘুরতে পারবে একটা রকেট সারা পৃথিবী গোল হয়ে ঘুরতে পারবে ওই আসমানের ছাতে এই পৃথিবীর কোনো রশি কোনো দড়ি কোন জিনজির কিছু বাধা নাই এই পৃথিবীকে আল্লাহানা হতাআলা শূন্য স্থির করেছেন মানুষ কোন কিছুকে শূন্য স্থির করতে পারে না আম্মাং জাহালাল আর দকারা এই পৃথিবীকে কে শূন্য স্থির করেছে এই যে শূন্যে যে স্থির আছে আল্লাহ সোভাহানাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল রে আতুম আল্খা রে ওমা আ দরা কাম আল খা আহ মা কুন না ফার ওয়া কুন উল জিবা যেই দিন কিয়ামত ঘটবে সেই দিন সেই দিন মানুষ হবে কীট পতঙ্গের নেয় পোকামাকড়ের ন্যায় আর সেই দিন হিমালয়ের মতো বড় বড় পাহাড়গুলো হবে ধনিত তুলার ন্যায় তুলা যখন ল্যাপ্তশোক বালুশ বানানোর জন্য লাঠি দিয়ে পিটা হয় তখন ওই তুলার যে কণাগুলো ছিটকে আকাশে উড়ে ঠিক হিমালয়ের মতো বড় বড় পাহাড়গুলো আকাশে ধ্বনিত তুলার নেয় উঠতে থাকবে কিভাবে ঘটবে কিভাবে ঘটবে আল্লাহ তালা ভালো জানে কিন্তু বিজ্ঞান বলতেছে বিজ্ঞানের কথা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু কিভাবে ঘটবে আল্লাহ ভালো জানে বিজ্ঞান বলতেছে এই পৃথিবী একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা এই পৃথিবী নিজ কক্ষপথে নিজ অক্ষপথে একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা আর কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন একটা তো পৃথিবী নিজেই ঘুরতেছে চাকা নিজেই ঘুরতেছে আবার চাকাটা পুরো জেদ্দা শহর ঘুরে আসতেছে দুইটা দুই রকম না তো চাকা নিজে একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা আর পুরো জেদ্দা শহর ঘুরতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন তো পৃথিবী একবার নিজে ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা আর সূর্যের চারদিকে ঘুরতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন বিজ্ঞান বলতেছে তো যত গতিতে পৃথিবী নিজে ঘুরতেছে এই শূন্য ওই গতি যদি আল্লাহ থামিয়ে দেন তো আমরা কেউ এই পৃথিবীতে পৃথিবীর কোনো পাহাড় পর্বত বাড়ি ঘর মানুষজন কেউ পৃথিবীতে স্থির থাকতে পারবে না সব শূন্য আকাশে উঠবে ধনীত তুলার মতো পঙ্গপালের মতো বাকি আল্লাহ সুবাহ ভালো জানে কিভাবে ঘটবে তো আল্লাহ বলছেন আমা আল আল আহ কারারা পৃথিবীকে কে স্থির করেছে আলা খেলা আল্লাহ আনহারা পৃথিবীর বুক চিরে নদী নালাকে প্রবাহিত করেছে ওয়াজা লাহা, রাওয়াসিয়া, রওয়াসিয়া ওজা আলা বেনাল বাহারাইনেহা আর পৃথিবীর জন্য পেরেক পাহাড়গুলোকে পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাসবানত আলাহ পেরেক স্বরূপ পাহাড়গুলোকে গেথে দিয়েছেন পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য আর সমুদ্রের পানি নদীর পানি এক নদীর সাথে আর নদীর পানি এক সমুদ্রের সাথে আর সমুদ্রের পানির মাঝে আর একটা আরেকটার সাথে মিলে না নদীর পানি মিঠা সমুদ্রে গিয়ে পড়তেছে সমুদ্রে পড়া মাত্রই লবণাক্ত হয়ে যাচ্ছে একটা আর সাথে মিশে না মিলে না এই আর কে তৈরি করেছে এগুলো সব প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহন এবার লাস্ট প্রশ্ন একই আ আল্লাহ আলমন দুনিয়ার মানুষ যখন তুমি মেনে নিলে যে আল্লাহ পৃথিবীকে স্থির করেছে যখন তুমি মেনে নিলে নদী আল্লাহ প্রবাহিত করেছে যখন তুমি মেনে নিলে পাহাড় পর্বত আল্লাহ প্রেকস্বরূপ গেঁথে দিয়েছে তাহলে এবার বলো তো আল্লাহ ব্যতীত কি কোনো ইলাহ আছে এই প্রশ্নের উত্তর যদি আপনি বুঝতে যান। তাহলে আপনাকে বুঝতে হবে তাওহিদের প্রকার তাওহিদ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক উলুহিয়া তাও শীদুল রুবাহ আসমা ও সিফাত তাও আল্লাহ তালাকে রব হিসেবে মানা উলুহিয়াহ আল্লাহ সুবাহানহ তালাকে ইলা হিসেবে মানা তাওশীদুল আসমা ও সিফাত আল্লাহ সুবাহানহ তালার নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা এই তিনটা প্রকারের মধ্যে প্রথম দুই প্রকার একটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা আর একটা হচ্ছে আল্লাহকে ইলা হিসেবে মানা এই দুটার মধ্যে পার্থক্য আছে এটা আপনাকে বুঝতে হবে যেটা আমাদের দেশের বড় বড় আলেমরাও মানুষকে এখন পর্যন্ত ধরিয়ে দিতে পারেনি যে আল্লাহকে রব হিসেবে মানা কি আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা কি আমাদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ না লা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নাই এটা আমাদের কালেমা না আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এটা আমাদের কালেমা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আবু জেহেল কাফেরদের সর্দার কেউ আবু জেহেলের নাম শুনেননি এমন কেউ আছেন নাকি আবু জেহেল কাফের এতে কোনো সন্দেহ আছে আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে সহি হাদিস তখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহর নিকটে দোয়া করতেছে আল্লাহ আহদাল হে আল্লাহ আজকের যুদ্ধে আপনি যারা সঠিক পথে আছে তাদেরকে বিজয় দান করেন তাহলে আবু জেহেল কার নিকটে দোয়া করতেছে আল্লাহর নিকটে তাহলে আবু জহেল কাফের হয় কেমনে আবু আল্লাহর নিকটে দোয়া করতেছে মানে আবু জহেল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব বলল আল্লাহ আসহাবুল ফিল ইয়ামান থেকে এসেছে আব্রাহার বাহিনী হাতি নিয়ে তোমার কাবা ধ্বংস করতে তোমার কাবা হেফাজত করার দায়িত্ব তোমার উপর আমি মানুষ আমার পক্ষে তোমার কাবা হেফাজত করা সম্ভব নয় মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত আব্দুল মোতালেব তার ছেলের নাম লিখেছে আবদুল্লাহ আল্লাহর যে তার ছেলের নাম আল্লাহর বান্দা রাখতে পারে সে আল্লাহর উপর বিশ্বাস করে না অবশ্যই করে তাহলে আবু জেহেল আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহ আরো যারা সেই সময় ছিলেন কাফেরদের সর্দার তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কিভাবে কাফের এই প্রশ্নের উত্তর কি উত্তর দেন পিছনের ভাইয়েরা একটু আপনারা তো দাওয়া সেন্টারের ছাত্র মনে হচ্ছে একটু পিছন থেকে বলেন দেখি যে আবু জেহেল আল্লাহ সুহানাহ তালার উপর বিশ্বাস স্থাপন করার পরেও কেন কাফের পিছন থেকে জি কি করেনি ইমান আনেনি ইমান না আনলে আল্লাহর নিকটে দোয়া করে কেমনি এটার উত্তরই হচ্ছে যে আবু জেহেল তাওশিদ রুববিয়া আল্লাকে রব হিসেবে মানতো কিন্তু আল্লাকে ইলা হিসেবে মানত না আমি আপনাকে এই আয়াতগুলো যখন পড়লাম তখন বারবার বলেছি যে ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আসমান জমির সৃষ্টিকর্তাকে হিন্দুও বিশ্বাস করে আসমান যমেনের সৃষ্টিকর্তা একজন যিনি উপরে আছে তারপরও হিন্দু কাফের তারপরও ইহুদি নাসারা কাফের কেন তারা আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানেনি আমাদের মধ্যে এরকম বহু মুসলমান আছে যারা আবু জেহেলের যে ঈমান তাদেরও সেই ঈমান ইহুদি নাসারাদের যে ঈমান তাদেরও সেই ঈমান বহু মুসলমান আছে তারা আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না মানতে পারে না তাহলে রব হিসেবে মানাক মানে কি আর ইলা হিসেবে মানা মানে কি রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তার বিয়াহ লালন পালন করা আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহান লালন পালন করেন মা যেমন তার সন্তানকে কোলে পিঠে পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে লালন পালন করে আল্লাহ আমাদের লালন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি অক্সিজেনটা কার দেওয়া দেওয়া আল্লাহ আমাদের অক্সিজেনের ব্যবস্থা করার জন্য গাছ সৃষ্টি করেছেন আমরা যেটা ছাড়ি কার্বন অক্সাইড সেটা আমাদের বিষ আর গাছের জন্য সেটা বাঁচার শক্তি আর গাছ যেটা ছাড়ে অক্সিজেন সেটা আমাদের বাঁচার শক্তি এইভাবে আল্লাহ সুবাহান তালা পৃথিবীর সৃষ্টি করেছে আমরা যেটা খাবার গ্রহণ করি ওটা কোথায় থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে কিভাবে আল্লাহ সুবাহনতলার যদি সূর্য না থাকতো একটা গাছ পৃথিবীতে টিকতে পারতো না যে কোনো গাছকে আপনি এক মাসের জন্য গামলা দিয়ে ঢেকে দেন সূর্য থেকে দূরে রাখেন গাছ মারা যাবে গাছ বেঁচে থাকে সূর্যের আলোর শক্তিতে সূর্যের আলোর যে শক্তি ওই শক্তিটা গ্রহণ করার মতো যন্ত্র আমাদের শরীরে নাই কিন্তু এটা গ্রহণ করার মতো যন্ত্র আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়েছে সূর্যের শক্তিতে গাছ বাঁচে তারপর ওই গাছ আমরা খাই ওই গাছ গরু ছাগল খাই আবার সেই গরু ছাগলকে আমরা খাই তাহলে আমরা যা কিছু খাচ্ছি সব আল্লাহ আল্লা সুবাহানুতালার পক্ষ থেকে আসছে তাহলে আমাদেরকে খাওয়াইকে আল্লাহ আমাদের নিঃশ্বাস যে চলতেছে এটার মালিককে আল্লা সুবাহানা আমরা যে আসমানের ছায়া আছি ও আসমানের মালিককে আমরা যে জমিনে চলতেছি জমিনের মালিককে আল্লাহ সুান সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ আমাদের রব নয় তিনি আমাদের লালন পালন কর্তা তিনি আমাদের রব এই জন্য যখনই দুয়ার কথা এসেছে তখনই আল্লাহ আল্লাহন তালাকে রব হিসেবে ডাকা হয়েছে কেন রব হিসেবে ডাকার মধ্যে একটা নৈকট্য আছে

তখনই আল্লাহ সুবাহানাহ তালা বেশিরভাগ ক্ষেত্রে রব শব্দটা ব্যবহার করেছে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের লালন পালন কর্তা তুমি আমাদের এটা দাও সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ সুবাহানাহ তালাকে রব হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে কোরআনের যে আয়াতগুলো আল্লাহ বললেন যে মানুষ আসমান জমিনকে সৃষ্টি করেছে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে বাগবাগিচা কে উৎপন্ন করে পৃথিবীকে কে স্থির করেছে নদী নালা কে প্রবাহিত করেছে পাহাড় পর্বত কে স্থির করেছে এগুলো সবগুলোর উত্তর হচ্ছে আল্লাহ সোমান তালা মানে আল্লাহ রব এবার লাস্টের কোয়েশ্চেনটা আল্লাহ বলছে আইলাহমা আল্লাহ আমাকে রব হিসেবে তো ঠিকই মানতেছ বলতেছ তো ঠিকই যে আসমান জমিন আমি সৃষ্টি করেছি কিন্তু আমাকে তো ইলা হিসেবে মানো না আচ্ছা বলো তো আসমান জমিনের সৃষ্টিকর্তা যে তিনি কি ইলাহ হওয়ার যোগ্য নন যিনি তোমার রব তিনি কি ইলাহ হওয়ার যোগ্য নন ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে হাই আলাহ মানুষের অন্তর যার দিকে ঝুঁকে বিপদে আপদে পড়ে মানুষ যার নিকটে আশ্রয় খুঁজে মানুষ যার নিকটে মাথা নত করে মানুষ যার নিকটে কিছু চায় মানুষ যার এবাদত করে মানুষ যার প্রশংসা করে সে হচ্ছে ইলাহ আমরা আল্লাহ সোহানাকে রব মানতেছি কিন্তু বিপদে আপদে পড়ে চলে যাচ্ছে শাহজালাল রাহিমা হল্লার মাজারে বিপদ আপদে পড়ে চলে যাচ্ছে আজমির শরীফে কথা বুঝতে পারেননি সিজদা করার যখন দরকার হচ্ছে তখন সিজদা করতেছি কবরে দুইটা টাকা দান করার যখন দরকার হচ্ছে তখন মাজারে গিয়ে দান করতেছি যখন অসুখ হচ্ছে তখন তাবিজ ব্যবহার করতেছি তারপরে কুসংস্কারে বিশ্বাস করতেছি হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে তোমার কথা স্মরণ করছিলাম তুমি অনেক দিন বাঁচবে যত কুসংস্কার আছে সব কুসংস্কারের বাক্য ব্যবহার করতেছি হাত পরীক্ষা করতেছি যে আমার ভবিষ্যৎ কি আছে বলে দাও তো টিয়া পাখির মাধ্যমে ভবিষ্যৎ পরীক্ষা করতেছি পেপার পত্রিকায় রাশি দেখার মাধ্যমে যে উমুক রাশি এইভাবে চলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে যে জন্মগ্রহণ করবে তার এই রাশি আর এই রাশির এই সপ্তাহ এমন যাবে এই মাস এমন যাবে সেই রাশির কথাগুলো বিশ্বাস করতেছি হাত দেখাচ্ছি আমল করার সময় আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতেছি না মানুষকে দেখানোর জন্য আমল করতেছি পীরের জন্য আমল করতেছি এগুলো সব অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি আপনি যদি আল্লাহ রব হিসেবে মানেন সৃষ্টিকর্তা হিসেবে মানেন তাহলে আপনার একটা সিজদাও যদি আপনি এবাদত হিসেবে করতে চান তো ওই একটা সিজদা পাওয়ার হকদারকে আল্লাহ সুবাহানহতালা আপনি যদি একটা টাকা দান করতে চান তো ওই একটা টাকা কার রাস্তায় দান করতে হবে আল্লাহ সুবাহ আপনি যদি হাত তুলে একবার দোয়া করতে চান জীবনে তাহলে একবার দোয়া পাওয়ার কার নিকটে করার অধিকার রাখে কে আল্লাহ সব তাহলে অধিকার রাখে যে ওই দোয়া আপনি তার নিকটে করবেন এর নাম ইলাহ ইহুদি নাসারা হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু পূজা করার সময় চলে যায় মন্দিরে দিয়ে মূর্তির পূজা করে নাসারা নাসারা আইসা আলাইহ সাল্লা সালামের পূজা করে মারিয়ামা আলাইহা সাল্লাহ সাল্লামের পূজা করে তাদের মূর্তি বানিয়ে রাখে তাদের গির্জাতে তো ওই আবু জেহেলের ইমান আবু জেহেল কেন কাফের আল্লাহকে রব হিসেবে মানতো কিন্তু ইলাহ হিসেবে মানতো না ইবাদত করার সময় কাবা ঘরের মূর্তিগুলোর ইবাদত করত। তাদের নিকটে হাত দেখাতো তাদের নামে নজর নেওয়াজ করত তাদের নামে কুরবানি করত। সম্মানিত উপস্থিতি এই যুগে যুগে যত নবীরা চলে এসেছেন সব যুগেই মানুষ আল্লাহকে রব হিসেবে মানত ইলাহ হিসেবে মানত না এই জন্য সব নবিরাসুলের একটাই দাওয়াত ছিল অমা আর সাল্লাম কাবিল কামির রসুলিন ইহি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার পূর্বে যত নবীর পাঠিয়েছি সব নবীর একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ কেউ নেই আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ যার এবাদত করা হবে কেউ নেই তোমরা যদি এবাদত করতে চাও কাউকে ইলা হিসেবে মানতে চাও তাহলে তোমাদের রবকেই ইলা হিসেবে মানো তোমাদের রবকেই মাবুদ হিসেবে মানো তোমাদের রবকেই এবাদতের যোগ্য হিসেবে মানো কিছু চাইলে রবের কাছে চাও এবাদত করা লাগলে ইলা হিসেবে মানা লাগলে রবকেই ইলা হিসেবে মানো যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমার পালন কর্তা এটা ছিল সব নবীর আসলের দাওয়া আল্লাহ সুহান নিজেও সোরার আদের মধ্যে বলছে অমায়ুকমিনু আকসার হুম্বিল্লাহ ইল্লাহ মুশ্রিকুন দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও মুশরেক দুনিয়ার অধিকাংশ মানুষ আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবে না এই আয়াতের অনুবাদ পড়লে আল্লাহ সুবাহান ওতালা বলছে সুরার রাদের মধ্যে যে দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও মুশরেক আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি তো এই আয়াত থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ মানুষ ইমান আনয়ন করার পরমশেক এই জন্য আমি একটা কথা এই তাওদের বক্তব্যের মধ্যে বলে থাকি সেটা হচ্ছে যে ভারতের কংগ্রেসের একজন নেতা ছিল রাজনৈতিক পার্টি কংগ্রেসের রাজনৈতিক নেতা জওহরলাল নেহরু তো যখন ভারত পাকিস্তান আলাদা হওয়ার কথা আসে যে ভারত পাকিস্তান আলাদা করতে হবে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে পাকিস্তান আর বাকি থাকবে ভারত তখন জওহরলাল নেহেরু বলেছিল যে আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না তাহলে হিন্দু মুসলমানের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে মুসলমানদের জন্য আলাদা দেশ কেন লাগবে মুঝে হিন্দু মুসলিম মেয়ে কই ফার্ক নজর নাই আতা আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না কত বড় কথা একজন হিন্দু বলতেছে যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান আর ভারত পাকিস্তান বাংলাদেশের হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই বাস্তবেও নাই ওনার কথাও ঠিক পরের কথাটা শুনলে বুঝবেন উনি বলতেছে এদের মধ্যে পার্থক্য এতটুকু যে হিন্দু মিট্টিকে উপার রাখার বুঝতে হ্যাঁ হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে মৃত বাবা এতটুকুই একজনের পূজার বস্তু মাটির উপরে মূর্তি বানানো আছে আর একজনের পূজার বস্তু মাটির নিচে শুয়ে থাকা মৃত বাবা একজন মা কালী মা দুর্গার পূজা করতেছে মূর্তি বানিয়ে আর একজন বাবা আজমের শরীফ বাবা খাজা বাবা বাবা উমুক বাবা তুমুক সেই বাবার মাজারে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা সেই মৃত বাবার পূজা করতেছে তার নামে কুরবানি দিচ্ছে তার নামে নজর নেওয়াজ দিচ্ছে এর বাইরে কোনো পার্থক্য আছে এর বাইরে কোনো পার্থক্য নাই তাহলে তাদের মানা আর এদের ইমানের মধ্যে পার্থক্য কোনো পার্থক্যই নেই সম্মানিত উপস্থিতি অতএব আমাদেরকে আল্লাহ সুবহান হওতা আলাকে রব হিসেবে মানা এবং আল্লাহ সুবাহান তালাকে ইলা হিসেবে মানা এই পার্থক্যটা বুঝতে হবে এখানে এসে আপনাকে আমি বলতে চাই যে আল্লাহ সুবহান আহতা আলা যে ইলাহ এই ইলাহ হওয়ার কিছু হক আছে আল্লাহ সুবাহান আহতা আলা যে রব এই রব হওয়ার কিছু হক অধিকার আছে এক মুসলমানের উপর আর মুসলমানের যেমন অধিকার থাকে যে মুসলমান অসুস্থ হলে আর মুসলমান ভাই তাকে দেখতে যাবে এক মুসলমানের সাথে দেখা হলে আর মুসলমান তাকে সালাম দিবে এক মুসলমানের উপর আর মুসলমানের যেমন অধিকার আছে তেমনি আল্লাহ সুবাহান তালার কিছু অধিকার আছে বান্দার ওপর আমার এবং আপনার উপর ইলাহ হিসেবে রব হিসেবে ওই অধিকারগুলোর কোনো একটা অধিকার যদি আমি এবং আপনি সামান্যতম সরিষার দানা পরিমাণও যাররা পরিমাণও অন্য কাউকে দিই অন্য কারোর সাথে শেয়ার করি তাহলে তখন সেটা শির্ক হয়ে যায় শির্ক শব্দটার ইংরেজি অনুবাদ হচ্ছে শেয়ার করা আর বাংলা অনুবাদ হচ্ছে ভাগ করা বন্টন করা অংশীদার দেওয়া এটা হচ্ছে শির্কের অর্থ আপনারা যেমন অংশীদারে ব্যবসা বাণিজ্য করেন অংশীদারে দোকান নিয়েছেন সেই রকম আল্লাহ আহতালার যে অধিকার আছে ওই অধিকারগুলোর মধ্যে অন্য কাউকে অংশ দেওয়া কথা কি বুঝতে পারছেন যারা পিছনে আছেন আল্লাহ সুবাহানাহতার অধিকার হচ্ছে এবাদত একমাত্র কার জন্য হবে আল্লাহ জন্য সুরা ফাতেহার মধ্যে আমরা পড়ি ইয়া কানা আবুদু ইয়া এই বাক্যটার অনুবাদ যদি আমরা করি যে ইয়া খানা আবুদু ও ইয়া কানেস্তায়েন হে আল্লাহ আপনার ইবাদত করি আপনার নিকটে চাই তাহলে অনুবাদ ভুল হবে আরবিতে যদি বলা হতো না আবুদু ইয়া খা নাস্তায়িন ও ইয়া তাহলে অনুবাদ ঠিক হতো যে আল্লাহ আপনার ইবাদত করি আপনার নিকটে চাই কিন্তু যখন আরবিতে বলা হয়েছে ইয়া ইয়া কানা ও তখন অনুবাদ হবে সঠিক অনুবাদ যে আল্লাহ একমাত্র শুধুই শুধু শুধুমাত্র তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না একমাত্র অনলি ওয়ান শুধুই শুধু শুধুমাত্র যদি চাইতে হয় তাহলে শুধু তোমার দরবারই চাই যদি সিজদা করতে হয় তাহলে তোমার দরবারে সিজদা করি আর কারণ ইকোটে সিজদা করি না আর কারণ ইকোটে চাই না এটা হলো ইয়াকান আবুদানের সঠিক অর্থ লা ইলাহা এই বাক্যটা আল্লাহ সব তালা চাইলে ছোট করতে পারতেন যে আন্না ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ আশাহাদু আল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছে ইলাহ আশাহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছে নিলা। এই বাক্যটা আল্লাহ ছোট করতে পারতেন কিন্তু আল্লাহ হানহতালে বাক্যটাকে ছোটো না করে বড় করেছেন লা ইলাহা ইল্লাহ এই ছোট করার পিছনে উদ্দেশ্য আছে আমি যদি আজকে আপনাদের এখানে বলতাম যে সিডোর ক্যাম্পের সবার দাওয়াত এই কথার মধ্যে সিডোর ক্যাম্পের বাইরে থেকেও যদি কেউ আসে তারাও আসতে পারে কিন্তু যখন আমি বলে দেব সিডোর ক্যাম্পের বাইরের কারো দাওয়াত নয় শুধুই শুধু সিজোর ক্যাম্পের যারা আছে তাদের দাওয়াত তখন এর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না সুযোগ নাই তো যদি আল্লাহ সুবাহ শুধু বলতেন আল্লাহ হইলাহ আল্লাহ হচ্ছে ইলাহ তাহলে আর কেউ ঢুকতে পারত। কিন্তু আল্লাহ সুবাহ ইলাহা, কোন ইলাহ নাই সব ইলাহবাদ যত ইলাহের নিকটে তোমরা এবাদত করো যত ইলাহের নিকটে তোমরা দোয়া করো যত ইলাহের নিকটে তোমরা নজর নেওয়াজ করো মানত করো যত ইলাহের দরবারে গিয়ে সিসদা করো যত ইলাহের দরবারে গিয়ে তোমরা টাকা দেও কোনো ইলাহ নাই সব বাদ ইল্লাল্লাহ এক একমাত্র শুধুই শুধু অনলি ওয়ান এবাদত পাওয়ার যোগ্য ইলাহ হওয়ার যোগ্য মাবুদ হওয়ার যোগ্য একমাত্র হচ্ছে আল্লাহ সুবহান এটার নাম হচ্ছে তাও ঈদুল উলু যখন আপনি এটাকে অন্তর থেকে বিশ্বাস করবেন তখন আর তাবিজ লাগাতে পারবেন না তখন যদি তাবিজ লাগান তাহলে আপনি আল্লাহর যেটা হক ছিল ওই হকের কিছু অংশ ওই তাবিজকে দিয়ে দিলেন ওই তাবিজের যে পীর ছিল তাকে দিয়ে দিলেন তখন আপনি কি করলেন শিরিক করলেন এই জন্য আল্লাহ সুবাহ কোরআনে বলছে ইয়া বুনাইয়া লোকমান আলহ সালাতাম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়ালা তু শিরিক বিল্লাহ ইন্না শিরিক আলাদুল মুন আদিম হে বৎস তুমি শিরখ করিও না নিশ্চয় শির মহা অত্যাচার আল্লাহ আল্লা সুবাহানহতালা এটা বলেননি যে শির্ক মহাগুনা আল্লাহ বলেছেন মহা অত্যাচার কেন অত্যাচার আপনি বিদেশে বসে লাখ লাখ টাকা ইনকাম করে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদেরকে খাওয়াচ্ছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনার খেয়ে আপনার পরে আপনার টাকা নিয়ে যদি আপনাকে না ভালোবাসে আপনার কথা না শুনে তাহলে কি এটা অত্যাচার হবে না যারা হবে হবে হবে। তাহলে মানে যিনি আপনাকে লালন পালন করে যিনি আপনাকে খাওয়ায় পরায় আপনাকে অক্সিজেন দেয় সূর্যের আলো দেয় আসমান থেকে বৃষ্টি দেয় ফল ফলাদি দেয় যার জমিনে চলেন যার আসমানের ছায় থাকেন যিনি আপনার রব লালন পালন কর্তা তিনি একমাত্র আপনার এবাদত পাওয়ার হকদার আপনি যদি একটা সিজদা করেন তো একটা সিজদা আল্লাহর জন্য হতে হবে যদি একটা টাকা দান করেন ওঠেও আল্লাহর জন্য হতে হবে যদি হাত তুলে দোয়া করেন সেটাও আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে হবে অন্য কেউই দুনিয়াতে এমন কোনো শক্তিধর কেউ নাই এমন কেউই নাই যে আপনার এই পাওয়ার হকদার যে আপনার এই এবাদত পাওয়ার যোগ্য আপনার সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহই যোগ্য আর আপনি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহ আপনার আপনি সৃষ্টিকর্তার না করে অন্য কাউকে তার সাথে শরিক করবেন অন্য কাউকে তার জায়গায় স্থান দিবেন এর চেয়ে বড় অত্যাচার কিছু হতে পারে পারে না এই জন্য সবচেয়ে বড় মহাপাপ ইন্সে কবি আল্লাহ সুবহান ওয়া তাআলা শিরকের গুনাহ বাদ দিয়ে সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না ইয়া বনি আদম لو اتيتনী بقراب الارض হে আদম সন্তান কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর ওই আসমান জমিন ভর্তি গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব আল্লাহ আকবর তাহলে আল্লাহ সুবাহ তাও হেদ যদি আপনি না বুঝেন তাহলে আপনার পা পিছিলে আপনি শিরকে পা দিয়ে দিবেন আর শিরকে পা দেওয়ার মাধ্যমে ভয়াবহ পৃথিবীর সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অত্যাচার সবচেয়ে বড় গুনাহে লিপ্ত আলাম আলম ইসরিক বিল্লাহ দখালাল জান্না অমান মাহা ইশরিক বিল্লাহ না বিন মাসুদ থেকে বর্ণিত কেউ যদি মারা যায় এমতো অবস্থায় যে সে শিরিক করেনি তাহলে সে জান্নাতে আজ হোক কাল হোক যাবেই যার অন্তরে তাও হেদ আছে সে আজ হোক কাল হোক জান্নাতে যাবেই রাসুল সাল্লা আলহাসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মানুষের সামনে আল্লাহ সুবাহানহতলা একজন ব্যক্তিকে ডাকবেন সেজিল্লান ওই ব্যক্তির নিরানব্বইটা রেজিস্টার খাতা বা অডিও ভিডিও ফাইল আল্লাহ সুবাহান তালা তার সামনে খুলে ধরবেন তুলে ধরবেন তারপরে বলবেন যে আফা আলতা হাদা হাদা তুমি কি এগুলো এগুলো করেছো এই ফাইলে যা লেখা আছে এই রেজিস্টার খাতায় যা লেখা আছে বা এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তাকে তুমি করেছো তখন সে বলবে হ্যাঁ আল্লাহ এগুলো সবই তো আমি করেছি তখন আল্লাহ হান্ত বলেন তোমার কি কোনো নেকি আছে এমন কোনো নেকির কথা বলতে পারবে যে নেকি তুমি দুনিয়াতে করেছ সে বলবে না আমার তো এমন কোনো নেকির কথা মনে নাই যা আমি দুনিয়াতে করেছি তোলো তোমার কি কোনো অজুহাত আছে হ্যাঁ দেখা অজর তোমার কি কোনো অজুহাত আছে যে অজুহাত পেশ করে বলতে পারবে যে আল্লাহ এই এই কারণে এই এই গুনাহ করতে আমি বাধ্য হয়েছি না হলে করতাম না এটা আমার অজুর আল্লাহ এটা আমার অজুহাত আমার অজুহাত পেশ করার মতো কিছু নাই আল্লাহ তখন আল্লাহ সুবাহ বলেন যে আমার নিকটে তোমার একটা আমল আছে যে তার জন্য একটা বেতা বেতাকা তার জন্য একটা বেতাকা একটা খাম একটা কাঠ তার জন্য খোলা হবে তার সামনে পেশ করা হবে আর ওই কাঠ ওই বেতাকা ওই খামকে এক পাল্লায় রাখা হবে এবং তার সব গুনাহকে আর পাল্লায় রাখা হবে কিন্তু ওই খাম ওই বেতাকা এর পাল্লাটা ভারী হয়ে যাবে তাতে কি থাকবে কিছুই থাকবে না তাও তাওহিদ শুধুই তাও তাওসাহিদ মানে জীবনে হয়তো অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শির করেনি অনেক গুনাহ করেছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করেনি কোনোদিন ঢাকার রাস্তায় চলতে গিয়ে ওই গোলাপ শাহের মাজারে একটা টাকা দেয়নি কোনোদিন শাহজালালের মাজারে নিজের মাথাটা নত করেনি কোনদিন তাবিজ কবজের আশ্রয় নেয়নি কোনো দিন আল্লাহ সব হানাহ তালা ব্যতীত অন্য কারণে কোটে কিছু চায়নি অন্য কারণ কোনো নজর নেওয়াজ করেনি কোনোদিন গণকের কাছে গিয়ে হাত পরীক্ষা করেনি কোনোদিন রাশির উপর বিশ্বাস করেনি ভবিষ্যৎ আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে রাসুলসল্লাহ গায়েবের জ্ঞান রাখেন এই জাতীয় সিরকি আকিদায় কোনোদিন বিশ্বাস স্থাপন করেনি তার মধ্যে তাও তাওহীদ ছিল এই তাওহীদের পাল্লা ভারী হয়ে যাবে তার সকল গুনাহের উপরে সম্মানিত পুসিরে তাওহীদের ফজিলত তাওহীদ আপনার সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় মাধ্যম কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার অথচ আমাদের দেশের মানুষ তাও হিদি বুঝে না সকাল সন্ধ্যে পাঁচ তো সালাত তাহাজুদের সালাত কিন্তু তারপরও লিপ্ত আছে না নাই বলে যে আল রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম গায়েবের খবর রাখে না এরকম সাল্লাম কি অদৃশ্যের ভবিষ্যতের খবর রাখেন হ্যাঁ এই কথা বললে তো আপনাকে ধরে আবার দেশে মার লাগাবে মানুষ যে রাসুল সাল্লাহ আলহালামের অপমান করা হচ্ছে না গায়েবের খবর ভবিষ্যতের খবর একমাত্র কে রাখতেন কে রাখেন আল্লাহ সব আলা আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছে মাতা আহ কিয়ামত কখন হবে তখন আল্লাহ রসুল বলেছে আসা মাস আলমাস আপনি যে জিজ্ঞেস করছেন আমাকে আমি ওল আমি তো জানি না বরং যে জিজ্ঞাসাকারী সে আমার চেয়ে ভালো জানে কখন কিয়ামত হবে আল্লাহ রাসূল বলে যেতে পারেননি কখন কিয়ামত হবে রাসুল সাল্লাহ আলহিাস্লামের স্ত্রী আনহা উম্মাহাত হাফেজা জ্ঞানী পণ্ডিত পরহেজগার তাকুয়া শিলা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের মহামান্য স্ত্রী মুমিনদের মা আয়সা রাজি আল্লাহ আনহার উপর যখন অপবাদ দিল মানুষ তখন আল্লাহ রাসুল জানতেন না কোনটা সত্য কোনটা মিথ্যা এক মাস তাকে অপেক্ষা করা লেগেছে আল্লাহ সুবাহান ও তালার ওহির যখন আয়সা রাজি আল্লাহ আনহার হার হারিয়ে গেল হার হারিয়ে যাওয়ার ঘটনায় যখন তায়াম্মের আয়াত নাজিল হলো তখন আল্লাহ রাসুল জানতেন না হার কোথায় আছে কোথায় থেকে খুঁজে বের করতে হবে রাসুল সাল্লিমের জীবনে এরকম শত ঘটনা আছে যা প্রমাণ হিসেবে পেশ করা যাবে যে রাসুল সাল্লি আসাল্লাম ভবিষ্যৎ বা অদৃশ্যের খবর রাখতেন না অদৃশ্য বা ভবিষ্যতের খবর একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা রাখেন সম্মানিত উপস্থিতি এই রকম যত শিরকি আকিদা আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ সুবাহ সম্পর্কে যেমন আল্লাহ সুবাহ বিরাজমান না কোথায় আছেন আল্লাহ সুবাহ আরও সে আছেন আর আমাদের দেশের মানুষ আকিদা রাখে যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান শুধু আল্লাহ নয় আল্লাহর রাসুল সাল্লিম নাকি সর্বত্র বিরাজমান হাজের নাজের যখন মিলাদবীর অনুষ্ঠান হবে কয়দিন পর আজকে চার রবি আওয়াল বারোই রবি বলে নবীর অনুষ্ঠান হবে অনেক ফজিলতপূর্ণ অনুষ্ঠান না কি বলেন পিছনে যারা আছেন নবী অনেক ভালো অনুষ্ঠান না রাসুল সাল্লাহ আলহ্লাম দিন জন্ম নিয়েছেন সেই দিনের মতো মহান দিনকে আপনারা বলতেছেন ভালো অনুষ্ঠান না তাহলে কেমনে হয় হ্যাঁ কি উত্তর দিবেন পিছনের ভাইয়েরা জি আমি জিজ্ঞেস করতেছি উত্তর চাই যে ঈদে মিলাদ নবীর দিন রাসুল আলাইহি আলাই আসাল্লাম জন্মগ্রহণ করেছে তো আল্লাহ রাসুলের জন্মগ্রহণের দিনের অনুষ্ঠানকে আপনি কেন খারাপ বলবেন কোন উত্তর আছে আপনাদের নিকটে না পিছনে যারা আছেন পিছনের ভাইয়েরা জি সম্মানিত উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে যে ইসলামে যেমন তাওহিদ আছে আমি তাওহিদের আলোচনা শেষ করিনি তাওহিদের আলোচনা শেষ করে ইনশাল্লাহ ঈদে মিলাদুলনবীর উপর কিছু ইঙ্গিত দিব আপনাদের জানা উচিত এবং আপনাদের জানানো আমার কর্তব্য এবং দায়িত্ব না জানালে আমি আল্লাহ সব তালার দরবারে জিজ্ঞাসিত হব যখন আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম না যে আপনারা বলতে পারতেছেন না কেন ঈদে মিলাদুলনবী করা যাবে বা কেন যাবে না তখন সেটা বলা আমার দায়িত্ব বলতে হবে তো আমরা তাওহীদের আলোচনার একটা অংশে তাওহিদুরবী আল্লাহ সুবাহ রব হিসেবে মানায় ব্যাখ্যা করেছি তাও তাওদুল আল্লাহ আল্লা সুবাহানহতালাকে ইলা হিসেবে মানায় ব্যাখ্যা করেছি যে আল যিনি রব তিনি একমাত্র ইলা হওয়ার যোগ্য যিনি রব তিনি একমাত্র এবাদত পাওয়ার যোগ্য যিনি রব তিনি একমাত্র দোয়া পাওয়ার যোগ্য তার নিকটেই চাইতে হয় অন্য কারো কাছে চাইতে হয় না হাত পাতলে একমাত্র আল্লাহর দরবারে পাততে হয় আমরা মানুষের দরবারে হাত পাতি কিন্তু ভুলেও আল্লাহর দরবারে হাত পাতি না অথচ মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ আল্লা সুবাহানহতালাই দেওয়ার ক্ষমতা রাখে যে কাজ মানুষের নিকটে অনেক কঠিন ওই কাজ আল্লাহর নিকটে কোন ফায়া কোন বললেই হয়ে যাবে তাহলে চাইলে কার কাছে চাইতে হবে আলাকুল্লি সাইয়ং কাদির যিনি সব উপর ক্ষমতাবান যার এক হুকুমে সব কিছু হতে পারে চাইলে তার কাছেই চাইতে হবে মানুষ তো দুর্বল মানুষের কাছে নয় আল্লাহর কাছে চান সম্মানিত উপস্থিতি তৃতীয় তাও সেইদুল আসমাই ও আল্লাহ সুবাহান ও তালার নাম ও গুণাবলী আল্লাহ সুবাহান ও তালার নাম ও গুণাবলীর গুরুত্ব উপর দু একটা হাদিস এবং দু একটা আয়াত পেশ করে বক্তব্যের শেষের দিকে চলে যাবো ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালার নাম আছে কয়টা নাম আছে বলেন তো আল্লাহ সুবহান অগণিত নাম আছে তার মধ্যে আমরা শুধু নিরানব্বইটা জানি আল্লাহ সুবাহ তালার কয়টা নাম আছে অগণিত অসংখ্য যার কোনো গণনা নাই আমরা কয়টা জানি আমরা নিরানব্বইটা জানি কিন্তু আছে অসংখ্য অগণিত এই প্রত্যেকটা নামের অর্থ আছে অলিল উল বিহা আল্লাহ সুহান সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে উত্তম নাম আছে তোমরা আল্লাহর ওই সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে উত্তম নাম দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে রাসূল সাল্লাহ লাহ আলি হুসাল্লাম বলছেন ইন আলিল্লাহিত সরমতি শ্রী মান আঃ সাহা দাখালাল জান্নাহ আল্লাহ সুবহান তালার নিরানব্বইটার নাম আমাদেরকে জানানো হয়েছে এই নিরানব্বইটার নাম যে মুখস্থ করতে পারবে আয়ত্ত করতে পারবে দাখালা আল জান্নাহ সে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার কত মহা মূল্যবান কত ফজুলত আল্লাহ সুহান হতালাৰ নামগুলো। রাসূল সাহ আ হিৱ সাল্লাম বলছেন খিৰা আত সুৰাতিলি খেলাস্তা আদিল তুল থাল কৰান একবার সুড়াই খেলা স্কুল হল্লাহ আহাদ আল্লাহমাদ লাম নললি দুালা মিউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফান আহাদ এই সোরা যদি কেউ একবার পড়ে তাহলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সমান নেকি পাবে তার মানে এই সোরা যদি কেউ তিনবার পড়ে তাহলে পুরো কোরআন একবার পড়ার সমান নেকি পাবে যেই কোরআনের প্রত্যেক হারফ প্রতি দশ নেকি আছে যেই কোরআন প্রায় সাড়ে পাঁচশো ছয়শো পৃষ্ঠার এই সাড়ে পাঁচশো ছয়শো পৃষ্ঠার কোরআনের প্রত্যেক হরফে দশ নেকি আছে এই ছয়শ পৃষ্ঠের প্রত্যেক হরফের দশ নেকি সুরাই খ্লাস তিনবার পড়লেই পাওয়া যাবে অথচ সুরাই খ্লাসে কি আছে সুরাই এখলাস আমি আপনাদের সামনে পাঠ করলাম আপনি বাসায় গিয়ে কোরআনের অনুবাদ খুলে দেখবেন সুরাই এখলাসে জান্নাত জাহান্নামের কথা নাই সুরাই এখলাসে কবরের কথা নাই সুরা এখলাসে পরকালের কথা নাই সালাদ সিয়ামের কথা নাই হজ জাকাতের কথা নাই ইসলামের কোনো বিধি বিধান কোনো নিয়ম কানুন কোনো পরকাল কোনো ভয় দেখানো কোনো আগ্রহ তৈরি করা জান্নাত জাহান্নাম হালাল হারাম কিছুই সুরাই এখলাসের মধ্যে নাই সুরা এখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু একমাত্র আল্লাহ তালার নাম তার পরিচয় তার গুণাবলী আছে আল্লাহ কে তার পরিচয় তার শর্ত কে আল্লাহ হতে পারে বলো আল্লাহ এক আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ একজনই এমনকি সর্বনামের মধ্যেও আল্লাহ সুবাহ তালার নামকে অন্য কারো নামের সাথে মিলিত করা হয়নি কোরআন এবং হাদিসে রাসুল সাল্লাহ আলহ্লাম নিষেধ করেছেন যেমন এভাবে বলা হয়নি যে আতি ও আতি রসুল ওমান আতা আহমা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো আর যে তাদের দুইজনের আনুগত্য করবে এভাবে বলা হয়নি তাদের দুইজন এভাবে বলা হয়নি আবার আলাদা করে বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ করবে মানে সর্বনাম বাংলা ভাষায় বা আরবি ভাষায় জমির তার মধ্যেও দুইজনকে একত্রিত করা হয়নি একজন ব্যক্তি রাসুল সাল্লাহামের নিকটে বলতে গিয়ে এইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সর্বনামের মধ্যে একত্রিত করেছিল আল্লাহ রাসুল তাকে নিষেধ করেছে কেননা আল্লাহ এক একক তিনি সর্বক্ষেত্রে একক তার সাথে কোনো অংশীদার চলবে না তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি মানে যত ইলাহ আছে যাদেরকে কেউ জন্ম দিয়েছে বা যারা কাউকে জন্ম দিয়েছে তারা কেউ ইলাহ হওয়ার যোগ্য নয় শাহজালালের যদি বাপ থাকে বা শাহজালালের যদি ছেলে থাকে তাহলে তিনি ইলাহ হওয়ার যোগ্য নয় যত বড় বুজুর্গ যত বড় পীর আউলিয়া যার বাপ আছে বা যার ছেলে আছে সেই আল্লাহ আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষিহীন তার মানে কি আমি এবং আপনি জীবনে চলতে ফিরতে আর একজনের মুখাপেক্ষী মানুষ পৃথিবীর কোন মানুষ আরেকজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না একটা মানুষ পৃথিবীর দেখাতে পারবেন না যারই নাম নেন না কেন যত বড় ধর মানুষের নাম নেন না কেন ধরলাম ফেরাউন ফেরাউনও জন্মের পরে তার মায়ের সহযোগিতা নিয়েছে ফেরাউন যখন মায়ের পেট থেকে বের হয়েছিল তখন ওই রাজা বাদশাহ শাসক হয়ে বের হয়েছে না দুর্বল জাইফ কান্নাকাটি করে পেশাব পায়খানা করে মা তাকে দুধ দিয়ে লালন পালন করে মায়ের কোলে মানুষ হয়েছে তাহলে সে মুখাপেক্ষী না মুখাপেক্ষী নয় প্রত্যেক আদম সন্তান আরেকজনের মুখাপেক্ষী যে মুখাপেক্ষী সেই ইলা হওয়ার যোগ্য মানে যে নিজে মুখাপেক্ষী সে আরেকজনকে কি দিবে যে নিজে আরেকজনের সহযোগিতা নিয়ে চলে সে আমাকে কি দিবে ক্ষমতা নাই তার দেওয়ার যে একটা সৃষ্টি করতে পারে না কিছু সে আমাকে কি দিবে এই জন্য আল্লাহ সব তালা মুখাপেক্ষীহীন তার কারো সহযোগিতা লাগে না তিনি খান না তিনি ঘুমান না তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার কোনো শরিক নাই তার মতো কেউ নাই তো এই সুর এখালাসের মধ্যে শুধু আল্লাহর পরিচয় আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আছে আয়াতুল কুরসির কথা রাসুলসাল্লাস্লাম বলছেন কেউ যদি পাঁচ অক সালাতের পরে আয়াতুল কুরসি পরে তাহলে ইল্লাল তাহলে তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না তার মৃত্যু ব্যতীত সে মরলেই জান্নাতে চলে যাবে খালি পাঁচ অক্ট সালাতের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসির মধ্যে কি আছে কিছুই নাই সালাত সিয়াম হজ পরকাল জান্নাত জাহান্নাম কোনো কিছু পাবেন না আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত মহা পরাক্রমশালী সত্তা আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আলার পরিচয় তার নাম তার গুণাবলী বর্ণনা করা আছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি হাইয়ুল কাইয়্যুম চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব চিরস্থায়ী তাকে ঘুম স্পর্শ করে না তাকে তন্দ্রা ক্লান্তি স্পর্শ করে না আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লা সুবাহানা এবং সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে আল্লাহর তসবিহ বর্ণনা করে প্রত্যেক জড় পদার্থ আল্লাহ সুবাহান তাসবি পাঠ করে এটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ কোরআনে বলেছে আর দলিল আছে আমাদের সামনে আর কিছু দলিল আছে আগুন কি জড় পদার্থ নয় কি বলেন আগুন একটা জড়বস্তু বস্তু জড় পদার্থ নয় আল্লাহ শুভহান ওতাল আগুনকে বলল ইয়া না রকুন এবার দাম ওয়া সালা মানে আলাহ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুন হয়ে যায়নি মানে আগুন আল্লার কথা বোঝে না বোঝে না বুঝে সমুদ্রের পানি কি জড়বস্তু নয় জড় পদার্থ নয় যখন মুসা আলাইহি সালাতুয়ারসাল্লাম লাঠি মারলো সমুদ্রের পানির উপর তখন সমুদ্রের কি রাস্তা তৈরি করে দেয়নি দিয়েছে তাহলে সমুদ্রের পানি আল্লার কথা বোঝে না বোঝে না বুঝে সম্মানিত উপস্থিতি এরকম শত উদাহরণ আছে যে ব্যক্তি তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল বানি ইসরায়েলের বখারির হাদিস আল্লাহ তখন মাটিকে বললেন মাটি তুমি একত্রিত হও একত্রিত হয়ে তার সেই শরীর আল্লাহ সাহানা ও তালা পুনরায় সৃষ্টি করলেন তো মাটি কি আল্লাহ সুবাহতালার কথা শুনে না যে ব্যক্তি একশো জনকে হত্যা করে দিয়ে আর একজনের কাছে যাচ্ছিল তবা করার জন্য আল্লাহ গ্রামকে বললো এই গ্রাম তুমি কাছে আসো ওই গ্রামকে বলল গ্রাম তুমি দূরে চলে যাও মাটি কি আল্লাহর কথা শুনে না শুনে অতএব আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে প্রত্যেক জড় পদার্থ জীব জন্তু জানোয়ার প্রাণী জড়বস্তু যা কিছু আছে সবই আল্লাহর কথা শুনে এবং আল্লাহর তাসপি পাঠ করে আল্লাহ আল্লা সুবাহানহতালার স্মরণ করে আল্লাহ পাঠ করে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আমরা বলছিলাম আল্লাহ সুহান ও তালার বড়ত্ব মহত্ব তার নাম এবং তার গুণাবলীর কথা তাহলে আয়াতুল কুরসির মর্যাদা হচ্ছে যে আয়াতুল কুরসির মধ্যে শুধু আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর পরিচয় আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করা হয়েছে আবুদাউদের একটি হাদিস আছে রাসুল ওয়াসাল্লাম বলছেন কেউ যদি প্রতিদিন সকালে উঠে বিসমিল্লা হিলামা আলিম এই দোয়াটা পড়ে যে ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের এমন কোনো শক্তি নাই যে আমার ক্ষতি করতে পারে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা আল্লাহ সুবাহর নামের গুরুত্ব প্রত্যেক কাজ আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন সে কাজ বরকতে পরিপূর্ণ হয়ে যাবে এটা আল্লাহর নামের গুরুত্ব যে কাজই শুরু করেন না কেন বিসমিল্লাহ বলে শুরু করেন এমনকি স্ত্রীর সাথে মিলন করতে গেলেও বলে শুরু করতে বলা হয়েছে প্রত্যেক যে কাজ আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন সে কাজ বরকতপূর্ণ হবে এটা আল্লাহর নামের গুরুত্ব কোনো প্রাণী যাকে জবেহ করা হয়েছে আল্লাহর নাম ছাড়া সেই প্রাণী মুসলমানের জন্য হারাম এটা আল্লাহর নামের গুরুত্ব ওই জিনিস তখনই হালাল হবে যখন তাকে আল্লাহর নামে জবেহ করা হবে ওই জিনিস তখনই হালাল হবে যখন তাকে আল্লাহর নামে জবেহ করা হবে ওই জিনিস তখনই হালাল হবে যখন তাকে আল্লাহর নামে জবেহ করা হবে এটা আল্লাহর নামের গুরুত্ব এরভাবে আল্লাহর নাম আল্লাহর গুণাবলী নিরানব্বইটা নামেরই গুরুত্ব আছে যেটা আগের হাদিসে বলেছি কেউ যদি নিরানব্বইটা নাম আয়ত্ত করে নেয় দাখালাল জান্না সে জান্নাতে চলে যাবে আমরা যদি আল্লাহ সুবাহনতালার নামগুলো বুঝি অনুধাবন করি বুঝার চেষ্টা করি তাহলে আমরা আমরা আল্লাহ সুবাহন তালাকে চিনতে পারবো যে কে আল্লাহ আল্লাহ সবাহান আলিম জ্ঞানী আমিও আপনি বলতে পারি যে আমি আপনি জ্ঞানী কিন্তু আমার আপনার জ্ঞান এবং আল্লাহর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে আমি ছোটোবেলায় জাহিল ছিলাম এখন জ্ঞানী হয়েছি বৃদ্ধ বয়সে আবার ভুলে যাব প্রত্যেক দিন ভুলতে থাকি আর আমার জ্ঞান হচ্ছে সীমিত সংকীর্ণ আর আল্লাহ সুবাহানহতালা সব কিছু জানেন আল্লাহ সুবাহানহতালা এমন কিছু নয় যা তিনি জানেন না এমনকি আলিম বেদাতির সুদূর পৃথিবীর কোনো বৈজ্ঞানিক শক্তি পড়তে পারবে না আমার অন্তরে কি আছে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক যন্ত্র বলতে পারবে না আমি অন্তরে কি ভাবতেছি একমাত্র কে বলতে পারবে আলি মুম্বিদা আতি সুদূর তিনি এত জানেন এত জানেন এত জানেন যে মানুষের অন্তরের খবরও আল্লাহ সুবাহানা তালা জানেন এভাবে আল্লাহ তালার প্রত্যেক নাম নিয়ে যদি আপনি পড়াশোনা করেন জানতে চান রাহমানুর রহিম পরম দয়ালু কেমন দয়ালু যে ইহুদি খ্রিস্টান যে প্রত্যেক দিন আল্লাহ তালাকে গালি দেয় ওকেও খাওয়ায় কে যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয় সেও কার দয়ায় বেঁচে আছে আল্লাহর দয়ায় বেঁচে আছে কেননা আল্লাহ রহমান তাই আল্লাহ সুবাহান ও তালা দয়ালুতাই আল্লাহর দয়া এমন দয়া আল্লাহর দয়া এমন দয়া আল্লাহর দয়া এমন দয়া যে আল্লাহ সুবাহান ও তালার নিকটে না চাইলে আল্লাহ রাগ করেন মানুষের দয়া এমন দয়া যে আপনি মানুষের নিকটে চান একবার চাইলে দিবে দ্বিতীয়বার চান বেশি দয়ালু হলে আবার দিবে তৃতীয়বার চান আরও দয়ালু হলে আবার দিবে চতুর্থবার চান আরও দয়ালু হবে হলে আরও দিবে কিন্তু তার একটা সময় দয়ার সীমা শেষ হয়ে যাবে তখন আবার চাইতে গেলে সে রেগে যাবে আপনাকে লাথি মেরে তাড়িয়ে দিবে অপমান করে তাড়িয়ে দিবে এটা আপনিও জানেন এই জন্য বারবার চাইতে যান না দেরি করে চাইতে যান ভয় পান সম্মান করেন মানুষের দয়ার যে একটা সীমা আছে এটা আপনি জানেন আর আল্লাহর দয়া এমন দয়া এমন দয়া যে আল্লাহ সুবান তালার নিকটে চাওয়া দূরে থাক না চাইলে কি করেন রাগ করে এই কথাটার ওজন কতখানি আপনি বিপদে পড়েছেন আল্লাহ চাচ্ছে যে আমার বান্দা আমার নিকটে চাক আমার বান্দার টাকার দরকার কার নিকটে চাক আমার নিকটে চাক বিপদে পড়েছে দোয়া আমার নিকটে করুক এমনকি রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায় তাহলে জুতার ফিতা যেন কার কাছে চাই আল্লাহ সুহান ও তালার নিকটে চাই তাহলে আমি এবং আপনি আল্লাহর নিকটে না চাইলে আল্লাহ রাগ করেন আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন চেয়ে দেখেন গভীরভাবে অন্তর থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহতালার নিকটে চেয়ে দেখেন এইভাবে চেয়ে দেখেন যে আল্লাহ আলীমা তিয়ান হে আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও তাহলে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না আর আল্লাহ তুমি যদি কিছু না দিতে চাও তাহলে পৃথিবীর সব শক্তি মিলে যদি চেষ্টা করে আমাকে কিছু দিতে পারবে না হে আল্লাহ তুমি যদি আমার উপকার করতে চাও পৃথিবীর সব শক্তি মিলে যদি ক্ষতি করতে চায় আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আর তুমি যদি ক্ষতি করতে চাও পৃথিবীর সব শক্তি মিলে যদি উপকার উপকার করতে পারবে না তৈজ মাংতাশা মাংতা তুমি যদি আমাকে সম্মানিত করতে চাও সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অপমানিত করতে চাই অপমানিত করতে পারবে না আল্লাহ তুমি যদি আমাকে করতে চাও আর সারা পৃথিবীর করতে চাই করতে পারবে না বিয়াদিকাল খায়ের সব কল্যাণ তোমার হাতে আলা কুল্লি সাইং কাদির তুমি সব কিছুর উপর ক্ষমতাবান তুমি যা ইচ্ছা তাই করতে পারো আমি তোমার দয়া ভিখারি হয়ে তোমার রহমতের ভিখারি হয়ে যেমন ভিক্ষুক মানুষের দরবারে গিয়ে যায় আপনি ওইভাবে আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন যে আল্লাহ তোমার নিকটে ভিক্ষা করতে এসেছি তোমার দয়ার নিকটে 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 ভিক্ষা করতে চাই মানুষের চাইতে চাইতে আছে আল্লাহর আল্লাহ নাই দরজা বন্ধ করে দিয়ে দুই রকাত সালা তাদায় করে আল্লাহর দরবারে চান আল্লাহ সব তালা দিবেন এটা আল্লাহর ওয়াদা আর ইন্দিফুল মেয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নন আজ আল্লাহর ওয়াদা হচ্ছে যে হে মানুষ যখন তুমি আমাকে স্মরণ করবে পৃথিবীর যে প্রান্ত থেকে স্মরণ করো না কেন গভীর আফ্রিকার জঙ্গল থেকে স্মরণ করো আর গভীর অথই সমুদ্রের মধ্যে যখন হাবুডুবু খাচ্ছ তখন স্মরণ করো আজ গুরুকুম আমিও তোমাকে স্মরণ করবো আল্লাহ সুবহানাহু বলছে লাউলাই বেহুন যদি ইউনুস আলাইহি সালাতু সালাম আমাকে মাছের পেটে স্মরণ না করত লালাবি সফিহি ইলা ইয়োমি ইয়ুবআথুন তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ শুনেছেন সারা জালেমের দরবারে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকেছেন আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ শুনেছেন ইব্রাহিম আলহি ছেলে মেয়েকে ফেলে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে আল্লাহকে ডেকে আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ শুনেছেন এরকম শত ঘটনা আছে বার্ধক্য বয়সে যখন ইয়াহিয়া আলহিস জাকারিয়া আলহি সালাতুয়া সালাম কুল্লামা দাখালা আলাই হা জাকারি ইয়েল মেখরব অজাদা আইনদাহা রিস্কা যখনই জাকারিয়া আ আলাইহি সাল্লাতুয়াসাল্লাম মারিয়াম আলাইহি সাল্লাতুয়াসাল্লাম এর নিকোটে আসতেন দেখতেন তার সামনে রুজি রুটি ফল মূল খাবার দাবার আল্লাহ আলাকি হাদায়া দায়া মারিয়াম মারিয়ামে অসময়ে ফল কোথায় থেকে আসে মারিয়াম বলছে হুয়া মিন আঙ্গুল্লাহ ইন আল্লাহ হায় আর জুকুমাই এসা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহ যাকে চান তাকে বেহিসা বেজিক দিতে পারেন জাকারিয়া ঘর থেকে বের চাইতে লাগলো আল্লাহ হাবলি রা হে আল্লাহ আপনার পক্ষ থেকে একটা সৎ সন্তান দেন তখন দিল যে আপনাকে আল্লাহ সব তালে একটা সন্তান দিবেন যার নাম হবে ইহিয়া আল্লাহ নিজে নাম রেখে দিলেন তিনি নবী হবেন সৎ বান্দা হবেন জাকারিয়া আশ্চর্য আল্লাহ বলেন কি আমি নিজে বার্ধক্য আমার স্ত্রী বন্ধে আমার আবার সন্তান হবে আল্লাহ ইহলুকায়শা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তুমি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তোমাকে সন্তান দেবে সম্মানিত উপস্থিতি সকল অসম্ভবকে আল্লাহ সম্ভব করতে পারে এই জন্য আল্লা তালার পরিচয় আল্লাহ সুবাহানহতালার গুণাবলী আল্লাহ কে সেটা আমাদেরকে জানতে হবে তাওহীদুল আসমা ও সিফাতের মাধ্যমে আল্লাহকে রব হিসেবে মানতে হবে এবাদত একমাত্র আল্লাহ সুবাহানহতালার করতে হবে এই মোটামুটি আমাদের তাওহীদের আলোচনা শেষ এর বাইরে যা কিছু আছে তাওহিদের বাইরে যা কিছু আছে সবই শির্ক আর সেই শির্ক আপনাকে জাহান নামে নিয়ে যাবে রহমতের দরজা বন্ধ করে দিবে শির্ক থাকলে আপনি কোনো দিন জান্নাতে যেতে পারবেন না তাই শির্ক থেকে আপনাকে বাঁচতেই হবে আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে আপনার ছবি আপনার বাপের ছবি মায়ের ছবি সৌদি আরব থেকে কিনে নিয়ে যাওয়া মূর্তি সব ছবি মূর্তি বাড়ি থেকে ভেঙে বের করে দিতে হবে এগুলো সবই শির্ক যত দিবস উদযাপন আছে পহেলা বৈশাখের দিবস হোক জাতীয় যে কোনো দিবস হোক সব দিবস পালন করা শির্ক এগুলো থেকে বিরত থাকতে হবে যত কুসংস্কার আছে যেগুলো আপনার সমাজে প্রচলিত সেগুলো বাদ দিতে হবে তাবিজ কবজ ব্যবহার করা যা যাবে না অলিয়া ওলিয়া পীরের কাছে গিয়ে চাওয়া যাবে না মাজারে গিয়ে ধরনা দেওয়া যাবে না হাত পরীক্ষা করা যাবে না ভবিষ্যৎ পরীক্ষা করা যাবে না রাশির উপর বিশ্বাস করা যাবে না গণকের কথার উপর বিশ্বাস করা যাবে না এগুলো সবই শিরকির অন্তর্ভুক্ত সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুভানহ তালার উপর বিশ্বাস করতে হবে আলোচনার শেষে আমরা ঈদ নবীর উপর কিছু সংক্ষিপ্ত কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করবেন না করবেন না করলে কেন করবেন না করলে কেন করবেন না তার উত্তর আপনারা দিতে পারেননি ইসলামী শরীয়তে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মানুষের এবাদতের জীবন আর হচ্ছে মানুষের বৈষয়িক জীবন এবাদতের জীবন মানে সালাদ সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এটা মানুষের এবাদত আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য কেনা, কাটা, ব্যাংক, ব্যালেন্স এগুলো হচ্ছে বৈষয়িক জীবন এবাদতের জীবনে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যা করে গেছেন এবং যা করতে বলেছেন আল্লাহ আলা যা করতে বলেছেন তার রাসুলকে এবং যার নির্দেশ দিয়েছেন কোরআনে এগুলোর বাইরে সবই বেদাতের অন্তর্ভুক্ত আজকে আপনারা জুমার সালাত আদায় করেছেন সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাহলে আমরা জুমার আদায় করব। সমস্যা আছে পিছনের ভাইয়েরা কথা বলেন সমস্যা আছে কি সমস্যা সালাত আদায় করা তো ভালো কাজ আমরা দুই রাখার জুমার সালাত না আদায় করে চার রাখাত আদায় করবো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেননি তাই রাসুলস ইসলাম গাড়ে হেরাই নবুত পাওয়ার পর থেকে নিয়ে মদিনায় আয়সারিয়াল আহার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত তার এই তেইশ বছরের জীবনে যা করেছেন তা এবাদত এবাদতের মধ্যে যা করেছেন আর তার মৃত্যুর পরে যদি আমি একটা সিজদাও বাড়াই একটা সরিষার দানাও বাড়াই একটা বিন্দু পরিমাণ চুল সম কিছু বাড়াই তাহলে সরিষার দানা বেদাত ওই চুল বেদাত ওই চুলের আবিষ্কারকারী ওই সরিষার দানার আবিষ্কারকারী যত বড় আলেম হোক যত বড় বুজুরগানে দিন হোক যত বড় পীর হোক যত বড় অলিয়া অলিয়া হোক যত বড় হুজুর হোক আল্লাহ রাসুল করেননি আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবিষ্কার করা হয়েছে সেটা বেদাত আজকে সারা পৃথিবীর সব আলেম একত্রিত হয়ে যদি ফতোয়া দেয় যে জুমার সালাত চার রাকাত করে আদায় করতে হবে কেননা সালাত আদায় করা ভালো কাজ তাহলে সারা পৃথিবীর সব আলেম বেদাত করবে কেননা রাসুল আলাইহি ওয়াসাল্লাম করেননি কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে আর আর একটা হচ্ছে হালাল হারাম বৈষয়িক জীবনে রাসুল সাল্লাহ আলিহি যা নিষেধ করে গেছেন এবং আল্লাহ সুবাহানাহ তালা কোরআনে যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল নতুন যা আবিষ্কার হবে সবই হালাল যদি তার উপর নিষেধাজ্ঞা না থাকে এই মাইকে আল্লাহ রাসুল বক্তব্য দিয়েছে দেয়নি আমি তো বক্তব্য দিচ্ছি আল্লাহ রাসুল এসিতে ছিল আমি তো এসিতে আছি আল্লাহ রাসুলের যুগে বার্গার পিৎজা ছিল হ্যাঁ আমি তো বার্গার পিৎজা পোলাও বিরিয়ানি মান্দি মাসগুদ কত কি খাচ্ছি যেগুলো আল্লাহ রাসুলের যুগে তাহলে এগুলো হালাল হবে না হারাম হবে হালাল হবে যতক্ষণ না এগুলোর উপর আল্লাহর রাসুল এবং আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে আল্লাহ সু হানা কি হারাম করেছে কোরআনে মৃত জিনিস হারাম করেছে শুকুরের গোস্ত হারাম করেছে রক্ত হারাম করেছে রাসুল সাল্লাম হাদিসে কি হারাম করেছে প্রত্যেক যে প্রাণীর জিনাব শিকারি দাঁত আছে মেখলাভ শিকার করার থাবা আছে এগুলো সব প্রাণী রাসুল সাল্লাম হারাম করেছে হিংস্র প্রাণী হিংস্র প্রাণী হারাম তার গোস্ত খাওয়া হারাম রাসুল সাল সাল্লাম হারাম করে গেছে আল্লাহ কোরআনে কি হারাম করেছে আহ ভাই আার রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কর্জের বিনিময়ে ঋণের বিনিময়ে যা গ্রহণ করা হবে তাই সুদ করজের বিনিময়ে ঋণের বিনিময়ে যদি একটা ভাতের দানাও গ্রহণ করা হয় ওই ভাতের দানা সুদ আমি আপনাকে এক হাজার টাকা কর্জ দিয়েছি আপনি যেই দিন সেই কর্জটা ঋণটা পরিশোধ করতেছেন ওই দিন আমি বললাম এতদিন তোমার কাছে টাকা থাকলো আমি কর্জ দিলাম আমাকে একটু কিছু না তখন এই যে খাবারটা খাওয়া হলো এই খাবারটা সুদ করজের বিনিময়ে যা গ্রহণ করা হবে তা সুদ সুদকে আল্লাহ সুবাহান ও তালা হারাম করেছে ধোকার ব্যবসাকে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হারাম করে গেছেন তো কেয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সবই হালাল আমি যদি এমন একটা খাবার নতুন আজকে আবিষ্কার করি যে খাবারের মধ্যে শুকুরের গোস্ত নাই রক্ত নাই মৃত প্রাণী নয় হিংস্র প্রাণী নয় তাহলে এই খাবার হালাল কথা বুঝতে পারেননি তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল আর এবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে বলেছেন এবং রাসুল সাল্লাম যা করে গেছেন তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত চোদ্দশো বছরে যত বড়ো আলেমী হোক যত বড়ো দিন হোক যত বড় পীর হোক যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত এখন ঈদে মিলাদুন্নবী দেখতে হবে আল্লাহ করেছিলেন না করেননি কোন জাল হাদিসও নাই সহি হাদিস দূরে থাক থাক হাদিস দূরে হাদিসও নাই যে রাসুল সাল্লাহ পালন করেছে তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেখে রাসুল দাবি করেন আপনি আল্লাহ রাসুলের প্রেমিক নন আপনি আল্লাহ রাসুলকে অপমানকারী কেন অপমানকারী তিনজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের বাড়িতে এসেছিল আল্লাহ রসুল কী করেন সিয়াম রাখেন সিয়াম ছাড়েন কি করেন ইয়া নাময়া কুমুল্লাইন রাতের বেলা আদায় করেন আবার রাতের বেলা ঘুমান তিনি বিবাহ করেছেন তার স্ত্রী আছে ওই তিনজন ব্যক্তি বলল ওই তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের ইবাদতকে কম মনে করল বললো মা কফিরা মাতা কাদ্দ অমাতা আখার রাসুলসল্লা আলি ওসালামের আগে পরের সব গুণাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে এত অল্প ইবাদতে আল্লাহ রসুল চলতে পারে আমাদের চলবে না তখন একজন বলল আসু মো আবাদা উফতের আমি সব সময় সিয়াম পালন করব কখনো আমি সিয়াম ভঙ্গ করব না প্রত্যেক দিন সিয়াম পালন করব। আর একজন বললো লেতা আবাদা আমি কোনো দিন বিবাহী করব না আর আর একজন বললো যে লা আমি রাত্রে কোনো সময় ঘুমাবো না বরং আকু মুল্লাইল সারা রাত আমি ইবাদত করব। এই বলে তারা ফিরে চলে গেল আল্লাহ রসুল বাড়িতে ফিরে তার স্ত্রী বলতেছে এই 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 খবর সাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরে খুঁজে বের করে বলছেন আকুল তুম কাদা কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তোমরাই কি তারা যারা এই কথা বলেছ হ্যাঁ আমরাই তো তারা আল্লাহ রসুল লাহ আল্লাহর কসম আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করি আর আমি সবচেয়ে বেশি পরহেজগার আমি সবচেয়ে বেশি তাকুয়াবান আমি সিয়াম পালন করি সিয়াম ছাড়ি আমি রাত্রি ইবাদত করি রাত্রে ঘুমাই আমি বিবাহ করেছি মানে রাকিব আন সুন্নতি ফালাইসামিন্নী যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সেরাসুলসলামকে অপমান করবে সেরাসুল্সাকে দুই ভাবে অপমান করবে যে বেদাত করবে এক যে বেদাত করবে সে দাবি করে প্রকারান্তরে সে আল্লাহ রাসুলের চাইতে বেশি পরহেজগার এটাই দাবি করার মাধ্যমে সে আল্লাহ রাসুলকে অপমান করবে আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই তাহলে আপনি যে ইবাদত আল্লাহ রাসুল করেননি আপনি করতে চাচ্ছেন মানে আপনি দাবি করতেছেন আপনি আল্লাহ রাসুলের চাইতে বেশি পরহেজগার যে এবাদত সাহাবিরা করেনি সে এবাদত আপনি করতে চাচ্ছেন যে মিলাদুলনবী সাহাবিরা করেনি আপনি করতে চাচ্ছেন মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসুলকে আপনি সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসেন হ্যাঁ আল্লাহ রাসুলকে আপনি সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসেন এই দাবি সাহাবিদের জন্য অপমানজনক আর আরেকভাবে আপনি রাসুল সাল্লাহ আলি সালামের অপমান করবেন সেটা কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছে আল্লাহ সাদ হে আল্লাহ আমি আমার রেসালাতের দায়িত্ব পালন করেছি আলিয়া ও আলিয়াউম মাকমালতুলকুম দিন আকুম আলাইকুমি আজকে দিন রেসালাতের দায়িত্ব ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে রাসুলসাল্লাহাম তার রেসালাতের দায়িত্ব পালন করেছেন যখন আপনি নতুন কোনো ইবাদত করবেন তখন আপনি দাবি করতেছেন প্রকারান্তরে যে এটাই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আল্লাহ রাসুল আমানতের খেয়ানত করে রেসালাতের দায়িত্ব পালন না করে এটা আমাদেরকে বলে যাননি করতে বলেননি করে দেখিয়ে যাননি আমরা এখন করব এইভাবে আপনি আল্লাহ রসুলকে অপমান করতেছেন নাউজুবিল্লাহ রাসুল সস্তাম তার উপরে যা মানত ছিল তা পৌঁছে দিয়ে গেছেন এমন কোন কথা তিনি ছাড়েননি বলতে এমন কোন কাজ তিনি ছাড়েননি করতে যে কাজ আমার আপনার জন্য কল্যাণকর হতে পারে এমন কোনো কথা তিনি ছাড়েননি বলতে তেইশ বছরে যেটা আমার জন্য আপনার জন্য নেকির মাধ্যম হতে পারে এরকম কোনো আমলে আল্লাহ রাসুল ছাড়েননি এরকম কোনো কাজী রাসুল সাল্লাহ আলহিহাম ছাড়েননি এরকম কোনো কথাই রাসুল সাল্লি হাসাল্লাম ছাড়েননি যা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ করা হতে পারে যে আমল দুনিয়ার মানুষের জন্য নেকি হতে পারে রাসুল সাল্লাহাম তার তেইশ বছরের জন্য সব বলে গেছেন যদি আমি এবং আপনি ওই বছরের বাইরে কিছু করি সে যত বড় আলমী হোক যত বড় পণ্ডিত হোক যত বড় জ্ঞানী ব্যক্তি হোক যত বড় মাঝাবের ইমাম হোক তারা সকলেই বেদাত করবে এবং কিয়ামতের মাঠ রাসুল সাহসলাম তাদেরকে অপমান করবেন হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে তখন রাসুল সাহসলাম বলবেন সহকান 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 লিমান গাইয়ের বাড়ি দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করেছ তারা দূর হও সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে আত থেকে বেঁচে থাকতে হবে ঈদ মিলাদুন্নবী একটি বেদাতি অনুষ্ঠান যারা ঈদে নবী করে তারা আল্লাহ রাসুলের প্রেমিক নয় তারা রাসুলসাল্লাইসালামের অপমানকারী আমি একটা কথা বলে থাকি আপনারা এই দরুদ পড়েননি ইয়া নবী সালাম আলাইকা পড়েননি হ্যাঁ পিছনে যারা আছেন পড়েননি এই দরুদ যেই দিন যশ্নে জুলুস বের হবে ঈদে মেলাদুন্নবীর সেই দিন তো মাইকে শুধু এটাই বাঁচবে মাইকে এটাই বাজবে আবার তারা চেয়ার খালি রাখবে রাসুল সাল্লাহ আর রাসুলাম যখন আসবে তখন সবাই আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে বলবে আলাইকা সবাই দাঁড়িয়ে একসাথে বলবে অথচ এই বাক্য যে কতটা অপমানজনক রাসুল সাল্লাহ সালামের জন্য তা একমাত্র যারা আরবি ভাষার জ্ঞান রাখে তারা বলতে পারো আল্লাহ সুবাহানহতালা পুরো কোরআনে কোথাও তার রাসুলকে ইয়ানাবি বলে ডাকেননি সব জায়গায় সম্মান দিয়ে ডেকেছেন আমি এবং আপনি যেমন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি আমি যখন আপনার নাম বলি জনাব আব্দুল করিম সাহেব তখন জনাব লাগাই সাহেব লাগাই সম্মানের জন্য আল্লাহ তাল তার রাসুলকে সম্মান দিয়ে ডাকেন হে সম্মানিত রাসুল হে মহামান্য রাসুল হে প্রিয় রাসুল কল্যাজি কবানা থেকে আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের বলে দিন তারা যেন পর্দা করে আপনি যখন তাসাহুদ পড়েন তখনও দেখবেন আপনি ইয়ানাবি পড়েন না আই নাবি পড়েন তাশাহুদের মধ্যে পড়েন না এর মধ্যে সম্মান আছে আর ইয়ানাবি মানে রাখালকে ডাকা রাখালকে ওইভাবে ডাকে ছোট লোককে ওইভাবে ডাকে এই শোন ইয়ানাবি মানে এই নবী এটা হচ্ছে এনাবি মানে এই নবী এভাবে ডাকা এটা অপমান কর ডাক আপনি আশেকের রাসুল নয় আপনি আল্লাহ রাসুলের অপমানকারী রাসুল সাল্লাহ সাল্লাম যে দরুদ শিখিয়েছে ওই দরুদই পড়তে হবে আল্লাহ মা আলা মোহাম্মদু আলা আলী মোহাম্মদ খামা মা সাল্লাহ্ আলা ওয়া আলা আলী ইব্রাহিম আইনাকা হামিদুম মাজিদ আল্লাহ মা আলা মহাম্মদ উয়া আলা আলী মহাম্মদ খামা বাউরাকটা আলা ইব্রাহিম বরহিম আলা আলী ইব্রাহিম আইননাকা হামিদ মজিদ এই দরুদি পড়তে হবে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে আরও কিছু বিদাত আছে তার মধ্যে আর একটা বেদাতের কথা বলে আলোচনা শেষ করব আপনারা দেশে গিয়ে সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করেন না আপনাদের এই মুসসিদও মনে হয় তাই না না হয় না তা আপনারা যারা দেশ থেকে আসতেন তারা ধরে মারেন না ইমাম সাহেবকে যে ইমাম সাহেব কত বেয়াদব নামাজ পড়ালো কিন্তু দোয়া করলো না রে হ্যাঁ জানাজার সালাত আমি চিটাগাঙে পড়াতে গেছিলাম চিটাগাঙে তো আর আমাদের যেটাই বলে আমরা এই ধরনের মানুষ নাই সবাই হানাফি তখন জানাজার সালাদ পড়া শেষে যখন কবরে মাটি দিতে গেল হুজুর সাহেব কত বেয়াদব দোয়া করালো না আস্ত আফরুল্লাহ আমি বলবো যে আপনি জাহেল আপনি জানেনই না যে সালাত মানেই হচ্ছে দুয়া সালাত শব্দের অর্থ কি পৃথিবীতে আল্লাহর নিকটে করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত যখনই রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন বিপদে পড়তেন বা বাদার সালাহ যে বিপদে পড়েন সাথে সাথে আল্লাহ রসুল সালাতে দাঁড়িয়ে যেতেন কিসের জন্য দুয়া করার জন্য সারা আলি সালাম যখন বিপদে পড়লেন জালিম বাদশার কাছে তখন দোয়া করার জন্য কিসে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় মাধ্যম আর নাই সালাত মানেই দোয়া আমি যে বুকে হাত বাঁধলাম বা আপনি নাভির নিচে হাত বাঁধলেন সুরা ফাতেহা পড়লেন আল্লাহর প্রশংসা করলেন কোরআনের একটা আয়াত পড়লেন রুকুতে গেলেন আল্লাহ আকবর মানে আল্লাহ মহান রুকুতে গেলেন রুকিতে গিয়ে আপনি বললেন সুবহান রব্বাল আজিম মানে আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আমি আল্লাহর মহত্ব বর্ণনা করতেছি ওখানে কোনো দোয়া নাই শুধু আল্লাহর পবিত্রতা এবং মহত্ব আছে সামি আল্লাহ হলিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন এটা ইমাম বলল তখন এবার আপনি বললেন রব্বানা হামদ হে আল্লাহ আপনার প্রশংসা হামদান মুবার অনেক সীমাহীন বরকতময় সীমাহীন প্রশংসা আপনার জন্য আল্লাহ আকবর আল্লাহ মহান বলে সিজদায় চলে গেলেন বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সুবাহ রব্বি আলা আলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন এখন দোয়া করতে পারেন কোরআনের আয়াতবাদে সব দোয়াই করতে পারেন সিজদা থেকে উঠলেন দুই সিজদার মাঝের দোয়া আছে আবার সিজদাই গেলেন এভাবে চার রাকাত আদায় করলেন এই চার রাকাত আদায়ের আনুষ্ঠানিকতা শেষে এখন সালাম ফিরানোর আগে তাসাহুদ পড়ে দরুদ পড়ার পরে এবার শুরু হলো দোয়ার পালা যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া কোরআনের আয়াতের দোয়া সব দোয়া আপনি এখানে করতে পারেন কেননা সালাত মানেই দোয়া সালাত রাখাই হয়েছে দোয়া করার জন্য এতক্ষণ যে আপনি রুকু করলেন সিজদা করলেন দাঁড়িয়ে থাকলেন সব কিছুই দোয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করার জন্য এবার দোয়া করেন দোয়া করতে থাকলেন দোয়া শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানে কি শেষ হলো দোয়া শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল পিছনের ভাইয়েরা কি শেষ হলো দোয়া শেষ হয়ে গেল এখন আপনি বলবেন যে হুজুর তো দোয়াই করলো না আরে বাবা দোয়া তো শেষ হয়ে গেল সালাত মানেই তো দোয়া সালাতটা রাখাই হয়েছে দোয়ার জন্য যত হাদিসের অধ্যায় আছে কোরআনে সালাতের পরে কি করতে হবে সব জিকির আজকার তাসবিহ তাহলিল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি নাস ফালাক এখলাস সব জিকির আজকার তাসবি তাহলিল সালামের পরে আর সালামের আগ পর্যন্ত শুধু দুয়াই ছিল জানাজার সালাত সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত সালাতটাই দোয়া করার জন্য আর ওই সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে মৃত ব্যক্তির জন্য আর যারা সালাতে উপস্থিত হয়েছে তাদের জন্য সালাতুল জানা যায় যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলোর একবার বাংলা অনুবাদ পড়ে দেখেন ইমাম সাহেব যদি কবরের পাশে সবাইকে নিয়ে মরা পর্যন্ত দোয়া করে তবুও আর ভালো দোয়া করতে পারবে না চ্যালেঞ্জ থাকলো ওই জানাজার সালাতের মধ্যে আল্লাহ রাসুল যে দোয়া শিখিয়ে গেছেন ওই মৃত ব্যক্তির জন্য এবং উপস্থিত সকলের জন্য কবরের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি তার মরা বন্ধ দোয়া করতে থাকে আপনাদের সবাইকে নিতে আর চেয়ে ভালো দোয়া করতে পারবে না জানাজার সালাতে যখন আসসালাম আলাইকুম বললেন মানে তখন দোয়া শেষে গেল তাহলে আপনি কেমনে বলেন যে ইমাম সাহেব দোয়া করলেন আপনি তো জানেন না আপনি তো সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সমাজে অনেক বেদাত আছে আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে শিখ থেকে বেঁচে থাকতে হবে তাওহিদের ওপর চলতে হবে সুন্নাতের ওপর চলতে হবে আল্লাহ আল্লা তালা আমাদের সেই তৌফিক দান করুক এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখরদ আওয়ানবুল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ তৌহিদ এবং